আগুনে পুড়ে গেল একটি ধূপকাঠির কারখানা ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মধ্যম গ্রামের তেঁতুলতলা এলাকায় ঘটনায় কোনো হতাহতের খবর নেই আগুনে পুড়ে গেল একটি ধূপকাঠির কারখানা ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মধ্যম গ্রামের তেঁতুলতলা এলাকায় জানা গেছে এদিন রাতে হঠাৎই আগুন লেগে যায় বিশাল এই কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রথমে একটা ছিল আবার ঝামেলা করার পরে ফের একটা আসলো আর তো দুটো প্রথম একটা এসছে তাও চল্লিশ মিনিট পর আর একটা এসছে মোটামুটি এক ঘন্টার উপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও জানা গেছে বিশাল এরিয়ার মধ্যে তিনখানা ধূপকাঠি ফ্যাক্টরি আছে ধূপকাঠির ফ্যাক্টরির মধ্যে ঠাসা র ম্যাটেরিয়াল আছে চারকোল আছে আপনার আপনার ইনসেন্স ডাস্ট আছে ড্রায়ের ডাঙ্ক আছে তারপর ফিনিশ প্রোডাক্ট আছে এবং এত ভিউজ কোয়ান্টিটি এবং এটা কোনো ফায়ার কাটার জোন তৈরি করেনি মানে ভর্তি করে মাল রেখেছে কোনো ফায়ার সেফটি সিস্টেম নেই এখানে ঘটনায় হতাহতের কোনো খবর নেই হয়েছে এটা ধরেন আরও দু ঘন্টা আগে থেকে আগুনটা জ্বলছে ফায়ারের ফোন করা হলো চল্লিশ মিনিট পরে গাড়ি এসছে তারপরে পুলিশ অফিসার এসছে মধ্যমগ্রাম থানার ওনাকে বলা হলো যে স্যার আর কোনো গাড়ি নেই বলছে না মধ্যমগ্রামে একটাই গাড়ি ফায়ারের ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমাইনছলাণ্ড মধ্যমগ্ৰাম